হ্যালো দোস্ত, তাজবুল টেক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকেও অনেক নিউজ নিয়ে এসেছি, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষে আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করব, অবশ্যই কমেন্টে তার উত্তর দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম খবর, গুগল পিক্সেল 4a কেমন দেখতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কালকে এই ছবিগুলি কালকে এসেছিলো, কিন্তু আফসোস হলো আমি কালকে কোনো ভিডিও বানাইনি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। পরবর্তী খবর, Xiaomi Mi Note 10 Pro দিয়ে তোলা কিছু ফটো লিক হয়েছে, আপনি দেখতে পারেন স্ক্রিনে একের পর এক। আপনি যেটি দেখতে পাচ্ছেন, এটি Mi Note 10 Pro দিয়ে তোলা ফটো। পরবর্তী খবর, Realme Buds Air 7ই জানুয়ারি চায়নাতে লঞ্চ হচ্ছে, দেখা যাক ইন্ডিয়াতে কবে আসে। আমি যখন চেক করেছিলাম তখন কোনো খবর নেই, এখন হয়তো কোনো খবর আসতে পারে, যখনই আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। পরবর্তী খবর, রিয়েলমি X50 Pro সেলফি ক্যামেরা দিয়ে তোলা ফটো, যেটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, Xiaomi কোম্পানির মালিক মনু কুমার জেন রবিবার অর্থাৎ কালকে মিমিস আলফা ফোনের একটি ছবি তাদের টুইটারে পোস্ট করেছেন। আমার মনে হয় যে ইন্ডিয়াতে খুবই তাড়াতাড়ি, দেখা যাক কী হয়, এই মুহূর্তে আমি কিছু বলছি না, তবে খুবই তাড়াতাড়ি আসতে পারে। পরবর্তী খবর, আবারও Xiaomi, পরপর 2 বছর ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি Xiaomi। পরবর্তী খবর, আবারও Xiaomi, তাদের প্রোডাক্টগুলি 12 মিলিয়ন বিক্রয় হয়েছে, তার মধ্যে তাদের স্মার্ট টিভি যেটি আছে তার সেটি শুধু 10 মিলিয়ন বিক্রয় হয়েছে, যেটি আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে। আরেকটি খবর হলো, Xiaomi কোম্পানির মোবাইল 8.5 মিলিয়ন বিক্রয় হয়েছে, এটি কোনো একটি ফোন নাকি 2019 যত ফোন লঞ্চ করেছে সব কটা ফোন মিলিয়ে তা কোম্পানি জানায়নি। পরবর্তী খবর, ওপোর তরফ থেকে ওপো A5 ভারতে বিক্রয় আরম্ভ হয়ে গেছে, যার দাম 14,990। এটিও আমি অনেক 2-3 দিন আগে বলেছিলাম আমার একটি ভিডিওতে। তো দুটি কোয়ালিটির রয়েছে, যে দুটির দাম আরও একটু কম সম্ভবত। পরবর্তী খবর, আবার ওপোর তরফ থেকে, ওপো A50 জানুয়ারিতে ভারতে লঞ্চ হবে, এরকম লিক আসছে, একজ্যাক্ট কোনো খবর নাই। পরবর্তী খবর, আবার রিয়েলমির একটি নতুন মডেল নম্বরে ফোন লিস্ট হয়েছে, দেখা যাক এটা একজ্যাক্ট কোনো ফোন হবে নাকি অন্য কিছু হয়। যাই হোক, আমার কাছে যখন কোনো খবর আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আর যে কিছু কথা বললাম সেটি হলো, আজকে নিউজ আমার একটু গুলিয়ে গুলিয়ে যাচ্ছিলো, কারণ কালকেরকার নিউজ আর আজকেরকার নিউজ একসঙ্গে হয়ে গেছে। যদি কোনো ভুল বলে থাকি তাহলে মাফ করবেন। আরও একটি কথা, আপনারা কি রবিবার নিউজ চান আর গেম প্লেট দিয়ে ভিডিও বানাচ্ছি বলে, এই তো অনেকের মনে কিন্তু আসতে পারে, বাট যেটা সত্যি কথা, আমার কাছে এই মুহূর্তে ফেস ক্যান ভিডিও বানানোর মতো কোনো আসবাবপত্র নেই। নেক্সট টাইমে আমি চেষ্টা করব অবশ্যই ফেস ক্যান ভিডিও বানানোর। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম, ভিডিও পছন্দ হলে লাইক করুন আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।